হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রান্না করব মাটন। কড়াইতে আগে তেল দিয়ে দেব, গোটা গরম মশলার এলাচ, সাথে গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিব। এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এবার এটাকে আমি ভালোভাবে করে কষিয়ে নেবো। মশলাটা আমার পছন্দ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো মাটন। এখানে ভালো করে এখন মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো মিট মশলা। কিছুক্ষণের জন্য মাংসটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা এবার তুলে দেখি। এখানে আমরা অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। এবারে মাংসটাকে আমি একটু সেদ্ধ হতে দেবো। ঢাকনাটা আবার উঠিয়ে দেখবো। এখন আমরা এখানে গরম মশলাগুলো দিয়ে দেব। এখন আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের মাটন রান্নাটা হয়ে গেছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।